বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কাছে ও দূরে কে কেমন আছেন? আমি বাগানটা নিয়ে ভিডিও করব করব করে আজকে মনে হলো যে করেই ফেলি। গাছগুলো দেখতে এত ভালো লাগে। এটা আমার গোলাপ গাছ। গোলাপের আমি সেই দিন অবশ্য আগাগুলো ছেঁটে দিয়েছি। এই গোলাপের রংটা রানী গোলাপ, আর এইটা অনেকটা ওই যে হাজারি গোলাপের মতো ইয়েলো আর গোলাপি কম্বিনেশনে হয়। পর্তুলিকাগুলো খুব বেশি ভালো লাগে 9টার দিকে যখন সবগুলো ফুটে। এখানে দুই রকম পর্তুলিকা আছে, একটা হচ্ছে হোয়াইট আর আরেকটা পিঙ্ক, একদম ডিপ পিঙ্ক। যেটা পর্তুলিকার এটা আরেকটা ভ্যারাইটি, এখানেও হোয়াইট পিঙ্ক আর রেডের কম্বিনেশনে। এগুলো এখন ফুটে নাই, তবে ঘন্টা খানেকের মধ্যে অনেকগুলো ফুল ফুটে যাবে। ভিডিওটা আসলে তখন করলে ভালো হতো। এটা আমার একটা প্রিয় মানি প্ল্যান্ট। প্রতিটা গাছ আমার অনেক আদরের। এই লেবু গাছটাকে অনেক কষ্ট করে আমি যত্ন করে বাঁচিয়ে রাখছি। হোপ আমার বাবা যখন আসবে দেশে তখন সে আরও ভালো করে কেয়ার করতে পারবে। আমি আসলে ফলের গাছগুলোর তেমন কেয়ার নিতে পারি না, এগুলো আসলে কি করতে হয়। তারপরও চেষ্টা করেছি, তেমন কিছু দেয়া হয় না। ওই ভার্মিস কম্পোস্ট সারটা আর হচ্ছে নিম খোল, মাঝে মাঝে ডিম ভেঙে দেই, কলার খোসা ভিজিয়ে রাখি সার বানায়, তারপর নিজে নিজেই ঘরে যেসব করতে পারি আর কি। চন্দ্রমল্লিকা এখন হয়তো সেরকম সিজন নাই, তারপরও মোটামুটি ফুল হয়, কলি আসতেছে। যে কতদিন টেকে, যে কতদিন আমি বাঁচিয়ে রাখতে পারি। ও, একটা গন্ধরাজ ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে। আর গাছে তেমন কলি নাই, যদিও নতুন পাতা ছাড়ছে। এগুলোকে আসলে অফিস ফুলও বলে, অফিস ফ্লাওয়ার বলে, আবার হচ্ছে টাইম ফ্লাওয়ার বলে পর্তুলিকাগুলোকে। মানে যেহেতু এরা 9টার দিকে ফোটে, সো এক একজন এদেরকে এক এক নামে বলে। বেলি গাছ আমার খুবই প্রিয়। তারপর আমার মেয়ের রিকোয়েস্টে বেলি গাছটা লাগানো হয়েছে। সে বলেছে, আম্মু তুমি কত গাছ লাগাচ্ছ, একটু বেলি ফুল গাছ লাগাও না। সো বেলিগুলো ফোটে, আমার খুবই ভালো লাগে বেলিগুলো। আমি আবার দেখি যে এগুলো খুব মানে রাতের বেলা ফোটে, আবার ভোরের বেলাও, তারপরে আবার সারাদিন তেমন একটা দেখা যায় না। আর করলা গাছের আসলে করলা খাবো বলে না, করলা গাছের পাতা আমার দেখতে খুবই ভালো লাগে। সো এই কারণে করলা গাছটা লাগানো। পুদিনা তো খুবই হেলদি একটা, কি বলবো, এটা সবজি। পুদিনা খাওয়া হয় চায়ের সাথে বা কোনো কিছু একটা বড়া করলাম বা কোনো কিছু। পুদিনা, এটা দুইটা দুই রকম পুদিনা, এই পাতাটা একটু অন্য রকম আর এই পাতাটা। এইটার পাতাগুলো মানে গাছটা প্রায় মরেই গিয়েছিল, কিন্তু আবার এটা আবার পুনরায় দেখছি যে পাতা ছাড়ছে এবং আবার মনে হয় এটা প্রাণ ফিরে পাচ্ছে। অ্যাকচুয়ালি আসলে গাছ তো খুব আগে থেকে, আমি অনেক আগে, অনেক আগে, সে প্রায় দশ বছর আগে হয়তো বা 10-12 বছর আগে অনেক গাছ রাখতাম, গাছের কেয়ার করতাম, কিন্তু দীর্ঘদিন যাবত আসলে গাছের কাছে আমার যাওয়া হয় না। সো এখন আবার রিসেন্টলি নতুন করে শুরু করেছি। মরিচ গাছটা খুবই সুন্দর ছিল, কিন্তু মাঝে মাঝে আমি জানি না এটার পাতা কেন যেন নুয়ে আসে। আমি আবার ওই যে একটু নিম তেল দিয়ে আবার একটু স্প্রে করলে আবার ঠিক হয়ে যায়, তো এখন আবার স্প্রে করতে হবে হয়তো বা। তারপর আমি একটু নার্সারিতে কথা বলবো, কারণ মরিচ গাছটা আমার খুবই প্রিয় এবং আজকে অনেকগুলো লাল মরিচ ছিঁড়েছি আমি, আমার মায়া লাগে, সো আমি ছিঁড়তে চাই না। এই যে একটা স্পাইডার ট্রি, এটা বড় হোক আর একটু ছড়ায় গেলে মনে হয় দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট কিন্তু প্রকৃতির জন্য দারুণ, পরিবেশের জন্য দারুণ। সবাই বলে যে স্নেক প্ল্যান্ট খুব ভালো, মানে দূষিত আশেপাশে দূষিত বাতাস বা জার্মটা নাকি ও নিজে অ্যাবজর্ব করে। সো এটা প্রত্যেকের ঘরেই একটা করে স্নেক প্ল্যান্ট থাকার দরকার।
কিছু পুঁইশাকের বীজ কিনেছিলাম, তো এটাতে লাগানোর পর বীজগুলো খুব সম্ভবত মরে গেছে। আমার মনে হচ্ছে যে বীজগুলো থেকে আসলে চারা হবে না, ভালো বীজ পাইনি আমি। এটার জন্য আসলে ভালো একটা বীজ দরকার। তো এই হলো মোটামুটি আমার ছোট্ট বেলকনি ট্যুর, আশা করি সবার ভালো লাগবে। আর তোমাদের কেউ যদি আমাকে গাছ সম্পর্কে কিছু অ্যাডভাইস করতে চাও, এই পেজে করতে পারো। ওকে, সবাইকে এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।